গাইস, আমি তোমাদের একটা জিনিস দেখাতে যাচ্ছি। এই দেখো, এখন তোমাদের এখন টাইম দেখা দিচ্ছি, এখন কটা বাজে দেখো, রাত 12টা বাজে আর আমার সামনে একটা গেম আসছে। ইয়েস, এই গেমটার নাম হলো ফিয়ার দ্য মুন চ্যাপ্টার 1। ইয়েস, ফিয়ার দ্য মুন চ্যাপ্টার 1। আর এই গেমটার মধ্যে না একটা ভূত আছে, ভূত তো না একটা মনস্টার আছে, যেটা নাম হলো উলফম্যান, মানে আধা শিয়াল আধা মানুষ। আর এই উলফম্যানটা যেদিন আকাশে চাঁদ দেখা যায় সেদিন বেরোয়। ইয়েস, এই দেখো, যেদিনকা এরম চাঁদ বেরোয় না, এরম যেদিনকা চাঁদ বেরোয় সেদিন বেরোয়। তো আমি এখন জানি না যে এখন বাইরে এরম চাঁদ বেরিয়েছে কিনা। আর এই দেখো ভাই, 12টা 5 বাজে আর এখন আমি বাইরে দেখতে যাচ্ছি যে এরকম চাঁদ বেরোয়। যেমন কি তোমরা দেখলা, চাঁদ বেরিয়েছে কিন্তু ফুল চাঁদ বেরোয়নি ভাই, আধা চাঁদ বেরিয়েছে, মানে 50-50 চান্স আছে উলফম্যানের আসার। আমি যতটুকু শুনছি যে উলফম্যান অনেক খতরনাক, কিন্তু কতটা খতরনাক সেটা তো এই গেমটা খেলার পরই বোঝা যাবে। ফিয়ার দ্য মুন, তো চলো আজকের গেম প্লে শুরু করি। ওকে, তো গাইস ফাইনালি আমরা গেমের মধ্যে চলে আসছি, ফিয়ার দ্য মুন চ্যাপ্টার 1, যেটার মধ্যে নাকি একটা উলফম্যান আছে, আধা শিয়াল আর আধা মানুষ। তো চলো আজকের গেম প্লেটা শুরু করা যাক। ওকে, গেমের স্টার্টিং আমি ঘরের মধ্যে আছি, এটা হলো আমার ঘর, কিন্তু এখন আমাকে করতে কি হবে, আমি লাইটকে অফ করতে পারবো, অন করতে পারবো। এখানে আমার ফোন আছে, ইয়েস, আমার হচ্ছে এখন আমার না ফোনটা চেক করতে লাগবে। আমার ফোনের মধ্যে দেখো একটা মিস কল আসছে। ওকে, এক কাজ করি, আমি ফোন কল করি। ওকে, তো গাইস আমি এখন ফোনে কথা বলে নিলাম। আর ফোনের মধ্যে না তিনজন বন্ধু ছিল, যারা আমাকে বলছে যে ক্যাম্পিং এ যেতে, একটা ভূতের জায়গায় ক্যাম্পিং এ যেতে। গেমটা অলরেডি ভয়ানক হতে চলেছে। ওকে, তো চলো ভাই ক্যাম্পিং এ যাওয়া যাক। ওকে, তো গাইস যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, আমরা ক্যাম্পিং করার জন্য বেরিয়ে গেছি ওহাইওতে। ওহাইওতে কে ক্যাম্পিং এ যায় ভাই? ওই যে আমরা গাড়ি করে এখন ক্যাম্পিং এ যাচ্ছি, আমরা 4 জন বন্ধু যাচ্ছি, আর এখানে একটা ড্রোন শট দেখানো হচ্ছে। রাত্রে চাও ভাই, ওই আমাদেরকে কেউ তো লুকায় লুকায় দেখতেছে ভাই, কেউ তো লুকায় লুকায় দেখলো যেন। ওকে, তো ছাড়ো, আমরা ক্যাম্পিং এ চলে আসছি। ওকে, তো এর নাম হলো জ্যাক আর এর নাম হলো মেলিসা। আর এই জায়গাটার মধ্যে আমরা আসছি, এই জঙ্গলের মধ্যে ক্যাম্পিং করতে ভাই। এই রাহুল, তোকে জায়গাটা ভালো লাগছে রে? মানে জায়গাটা ঠিকই আছে, অতটা কোনো খারাপ নাই, ঠিকই আছে। হ্যাঁ ঠিকই আছে। না না, জায়গাটা ভালোই আছে, ওরা একটু ঘুরে বেড়ে দেখ, জায়গাটা অনেক ভালো। আমিও শুনছি জায়গাটা নাকি অনেক ভালো আছে। বাকি গাইস, এই যে আরেকটা ছেলে, এর নাম হলো জেমস। আমাদেরকে আগুন জ্বালাতে হবে ফটাফট, অন্ধকার হয়ে যাবে না হলে। হ্যাঁ হ্যাঁ ভাই, জেমস ঠিক বলছে, আমাদেরকে আগুন ধরতে লাগবে, কারণ ভাই ভূতের গেম। দেখো 6টা বেজে গেছে, বিকেল 6টা, সন্ধ্যা 6টা, যেটাই বলো তোমরা। চ্যাপ্টার 1 রিইউনিয়ন। ওকে, তো দেখো এই জায়গাটার মধ্যে আমরা ক্যাম্পিং করতে আসছি। এই দেখো, এখানে এরা ক্যাম্পিং করতেছে। এই দেখো, এটা হলো মেলিসা, এটা হলো জ্যাক, আর এদিকে আছে হলো আমাদের জেমস ভাই, আর তার সঙ্গে আমরা আমরা 4 জন আসছি এই জায়গাটার মধ্যে ক্যাম্পিং করতে। ওই ভাই, কিসের আওয়াজ হচ্ছে, কিসের আওয়াজ হচ্ছে, কিসের ভাই, কিসের আওয়াজ হচ্ছিল? ও ভাই, পাখির আওয়াজ হচ্ছে। দেখো ভাই এখানে কি কি পাখি আছে, পাখি তো না ভাই, কাক উড়ে বেড়াচ্ছে এখানে। ভাই আমাদেরকে অনেক সাবধানে যেতে লাগবে। ওকে, তো আমি এখানে বসতে পারবো, চলো এখানে আমরা এখন একটু বসি। আর জায়গাটাকে একটু দেখি ভাই, কত সুন্দর জায়গার মধ্যে আমরা ক্যাম্পিং করছি। এরা দেখো এখন টেন্ট লাগাচ্ছে। এই দেখো এখানে দাঁড়ায় আছে কেন, তারা আমাকে উঠতে লাগবে। আমি না না উঠলে এরা কাজ করবে না ভালো মতো। এই তোদের টেন্ট বানানো এখনো হয়নি, তোদের টেন্টটা বানানো এখনো হয়নি রে। এই এত বলছিস কে, টেন্ট বানানো কি মুখের কথা নাকি? তুই চুপচাপ বসে আছিস, তুই নিজে কিছু কাজ করতে পারছিস না? আরে ঠিক আছে, এরকম করে বলার কি আছে ভাই, আমি করতেছি কাজ ভাই। এদের সঙ্গে কথা বলাই বেকার ভাই, এদের সঙ্গে কি কথা বলবো, সে একটা টেন্ট তখন থেকে বাইন্ধে যাচ্ছে। আচ্ছা জ্যাকের সঙ্গে কথা বলি। হ্যালো জ্যাক, বললাম যে মানে তোরা তো টেন্ট ঠিক করতেছিস, মানে টেন্ট লাগাচ্ছিস, আমি কি করবো বলতো একটু? আরে তুই এক কাজ কর না, তুই এখান থেকে যা আর কিছু কাঠ নিয়ে আয়। কাঠ আমাদেরকে, কাঠ দরকার, আগুন জ্বালাতে লাগবে অন্ধকারে। একদম ঠিক বলছিস জ্যাক, আমাকে না কাঠ নিয়ে আসতে লাগবে, কারণ এই জঙ্গলের মধ্যে আমাকে এখন কাঠ নিয়ে আসতে ভয় লাগতেছে। ওকে, তো আমাদেরকে যেটা করতে লাগবে, আমাদেরকে হলো ক্যাম্প ফায়ার জ্বালাতে লাগবে। দেখো আগুন জ্বালাতে লাগবে আর টেন্ট লাগাতে লাগবে, আগুন জ্বালাতে লাগবে। টেন্ট আমরা লাগিয়ে দিয়েছি, মানে এরা এরা দুজন লাগাচ্ছে। এখানে আমাদের খাওয়ার টাওয়ার, রান্না করার জিনিসপত্র থাকবে, আর এখানে হলো আমাদের গাড়ি আছে, এখানে আমাদের জিনিসপত্র আছে, কাপড় টাপড়। আর জেমস ভাই আমাকে কি করতে লাগবে, আমি এখন ভাবতেছি যে কাঠ নিয়ে আসবো। এক কাজ কর, তুই আমার সঙ্গে কাঠ নিতে চল। ঠিক আছে, আমি কাঠ নিতে যাচ্ছি, তুইও আমার সঙ্গে চল। আমি বাঁ দিকে কাঠ নিতে যাচ্ছি, তুই ডান দিকে কাঠ নিতে যাও, আর হে লাইটটা নিয়ে যাও। ওকে, তো আমাকে না একটা লাইট দিল ভাই, ল্যান্টার্ন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ জেমস, তুই একজন ভালো। বাকি সবাই না আমাকে উল্টাপাল্টা বলছে, আমরা লাইটটা হাতে নিয়ে নি, এবার চলো আমরা না কাঠ খুঁজতে হবে। আমাদেরকে কিছু উড লাগবে, আর জঙ্গলের মধ্যে তো অনেক উড পাওয়া যাবে। তো জেমস আমাকে বললো যে আমাকে না ডান দিকে যেতে লাগবে, বাঁ দিকে ও গেল। হ্যালো জেমস, আরে জেমস 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 জেমস, তুই বললাম যে ভাই এসব কি কি আওয়াজ হচ্ছে এই জঙ্গলের মধ্যে। বললাম যে জেমস তুই মানে কাঠ খুঁজে নিস, আমি যদি না পাই তাহলে তুই নিয়ে আসিস অ্যাটলিস্ট, ঠিক আছে আমি যাচ্ছি। ওকে, তো জেমস হলো এদিকে কাঠ খুঁজতে গেছে, আর আমি যাবো ডান দিকে কাঠ খুঁজতে। ওকে, তো জেমস এদিকে গেছে, আমি এদিকে যাবো, আর এদিকে হলো আমাদের ক্যাম্প সাইট, আর ওদিক থেকে আমরা আসছিলাম। তো আমাকে না রাস্তাটা মনে রাখতে লাগবে ভাই, রাস্তায় যেন না হারাই যায়। আরে জঙ্গলটা ভাই এত ঘন, ওই
আমি যাবো না ভাই কোথাও। এই যে এরা দুজন চলে আসছে। আরে আমার যতটুকু মনে হচ্ছে তুই
উলফম্যানকেই দেখছিস? হ্যাঁ হ্যাঁ, আরো ভয় পাই দে আমাকে, আরো ভয় পাই দে, নিজেরা তো কোথাও যাবে না, আমাকে খালি পাঠাচ্ছে। আরে আমি সত্যি বলছি, উলফম্যান কিন্তু সত্যিকারেই হয়, এটা কোনো একটা স্টোরি না, সত্যিকারেই উলফম্যান হয়। আরে এইসব ফালতু কথা বলিস না তো। আরে আমি সত্যি বলছি, বিশ্বাস কর আমার কথা। আরে আর তোরা দুজন চুপ কর না ইয়ার, প্লিজ। হ্যাঁ ঠিক বলছি, চলো আমরা এখন আগুন জ্বালাই আর বসি। হ্যাঁ একদম ঠিক বলছিস। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছিস, আগুন জ্বালা তো, তাড়াতাড়ি আগুন জ্বালা, আমাকে খিদে পাইছে। হ্যাঁ ঠিক বলি আর, খিদে পাইছে আমার অনেক। দেখতে পাচ্ছিস তো রাহুল কত ভয় পেয়ে গেছে? আগুন জ্বালা আর সবাই বস, ক্যাম্প ফায়ারটা জ্বালাও। হ্যাঁ এক্ষুনি জ্বালাচ্ছি। ওকে তো গাইস, ফাইনালি গাইস, এখন আমরা আগুন জ্বালাবো, আগুনটা জ্বালা ভাই, ফটাফট আগুন জ্বালা। ওকে আগুন জ্বালালে হয়তো শিয়াল টিয়াল এরা সবাই দূরে থাকতে পারে, উলফম্যানও না আসতে পারে। ওকে ফাইনালি এখন আমরা আগুন জ্বালাইছি। ও ভাই এবার কি হবে, এবার কি হবে, কি হচ্ছে এটা, কি হচ্ছে ভাই, আওয়াজ কিছু, কিসের আওয়াজ হচ্ছে এটা, কি হলো? রাত 9টা বাজে, এখন হবে ভয়ানক জিনিস ভাই। এই দেখো ভাই, অনেক রাত হয়ে গেছে, চাঁদ উঠে গেছে, একদম ফুল মুন উঠে গেছে। এই রাহুল কি তাকায় আছিস তুই? কিছু না, ওই আমি ওই চাঁদ দেখছিলাম, কত ভালো লাগছে চাঁদটা। হ্যাঁ ঠিক বললি, অনেক সুন্দর, আমার মতো। হ্যাঁ ঠিক বলছিস। হ্যাঁ কাজ কর, তোর খিদে পায়নি, যা খাবারটা খাইনি। হ্যাঁ ঠিক বলে আমাকে না খাওয়ার খাইতে লাগবে, অনেক খিদা পাইছে, খাওয়ার কোথায়। আবে ভাই আমাকে চাঁদ দেখে ভয় লাগতেছে কেন? ওকে আমাকে না খাওয়ার খাইতে লাগবে। দেখো ভাই কত সুন্দর লাগছে দেখতে, কিন্তু দেখো চাঁদ উঠছে, রাত হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে জায়গাটা। এখানে আমরা আগুন জ্বালাচ্ছি, এই দেখো এখানে জ্যাক খাওয়ার খাচ্ছে। কি খাওয়ার খাচ্ছিস রে? এই তো খাওয়ার খাচ্ছে। দেখো এখানে মিনেসা, মিলাসা কি নামের, মেলিসা, এ চা খাওয়ার খাচ্ছে। আর এদিকে জেমস কি করছিস তুই? এটা জুস খাচ্ছে গাইস, জুস খাচ্ছে। আমাকে আমার খাওয়ারটাকে নিতে লাগবে। ওকে আমি বাউলটা নিয়ে নিই, এবার আমার খাওয়ারটা এখানে রাখা আছে, আমাকে খাওয়ারটাকে নিতে লাগবে। ওকে বাউলটা আমাকে এখানে ইকুইপ করতে লাগবে, তারপরে এই বাটিটার মধ্যে আমাকে এটাকে ভরাতে লাগবে। ওকে গাইস আমাদের ফাইনালি খাওয়ার রেডি হয়ে গেছে, আমার বাটির মধ্যে। আমি এক জায়গায় বসি, কোথায় বসবো, এই জায়গাটার মধ্যে বসি। ওকে বসি, এবার খাওয়ারটাকে খাওয়া ফটাফট। হ্যাঁ শান্তি ভাই, এবার খাবার খাচ্ছি না, তুই এবার একটু ভালো লাগতেছে, খাও ভাই, খাওয়াই ভালো মতো খাওয়ার খাও, খুব ক্যাম্প ফায়ার করার শখ, খাওয়ার খা ভাই। ওকে বাকি অনেকদিন পরে কিন্তু এরকম করে আমরা বসে আছি, কত ভালো লাগছে। ঠিক বলছিস, অনেক ভালো লাগছে। আর আজকে রাতটা কত সুন্দর। হ্যাঁ একদম ভালো। বাকি তোরা উলফম্যানের কথা শুনছিস তো? এই আবার এই উলফম্যান এসব করিস না তো। আরে না আমি সত্যি বলছি, এখানে একটা মানুষ থাকতো। আরে আর চুপ কর না ইয়ার, উলফম্যান। আরে না আমি সত্যি বলছি, এখানে আগে একটা মানুষ থাকতো, সে রাত্রেবেলা মুতু করতে বেরিয়েছিল, আর তারপরে একটা শেয়াল তাকে কামড়ে নেয়, আর তারপরে সেই মানুষটা উলফম্যান হয়ে যায়, আধা শেয়াল আধা মানুষ, আর সে যাকেই কামড়াবে সেও উলফম্যান হয়ে যাবে। এইসব ফালতু কথা, আমি একদমই বিশ্বাস করি না। আমিও বিশ্বাস করি না। তবে আর তোদের হয়ে গেলে তোরা একটু চুপ থাকবি প্লিজ? চুপ থাক, একটু ভালোমতো আগুন তাপতেছে এটার এনজয় কর ভাই, চাঁদ উঠছে কত সুন্দর, ভালো লাগতেছে, এটা এনজয় কর। আবার কি হইলো? ওকে তো গাইস এখন রাত 10টা বাজে, এবার তো কিছু একটা হবে ভাই। ও না আমরা এখনো এখানেই বসে আছি। ওকে আমি উঠতে পারবো, চলো উঠি। এই অনেক রাত হয়েছে, এবার ঘুমোতে লাগবে। হ্যাঁ ঠিক বলছিস, ঘুমোতে লাগবে। কিন্তু ঘুমানোর আগে আমি তোদেরকে একটা কথা বলতে চাই। ও হ্যাঁ হ্যাঁ একটা কথা বলতে চাই। কি কথা ভাই? আরে আমি আর জ্যাক না বিয়ে করতেছি। তুই আর জ্যাক তোরা বিয়ে করতেছিস? ওকে ভালো কথা ভাই, কর। বাহ বাহ বাহ, কংগ্রাচুলেশন। হ্যাঁ কংগ্রাচুলেশন, তোরা সুখে থাক। তো ভালো ভাই, এরা এখন বিয়ে করবে না কি করবে তোদের কথা কিন্তু। আয় এগুলা এইসব কি করতে, এইসব কি ভাই, এইসব তোরা এখানে ক্যাম্পিং করতে আসে, এসে এগুলা কি, এগুলা কি করতেছে ভাই? কোলের মধ্যে বসে গেছে ভাই, ও মেলিসা ভাই জ্যাকের কোলে বসে গেছে। এই আমাদের একটু ডিস্টার্ব করিস না তো, যা খুব আজা। ঠিক আছে যা ভাই, এরা কি করতেছে জানি না, আমাদেরকে না এখন ঘুমাইতে লাগবে ভাই। আমি এদিকে উলফম্যানের ভয় আছে, আর এখানে এখানে কোলে কোলে বসে আছে ভাই এরা। হ্যালো জেমস, তুই তো ঘুমাতে যাচ্ছিস না? হ্যাঁ ভাই এসব আমি দেখতে পারবো না, আমাকে ঘুমাতে লাগবে। হ্যাঁ ঠিক আছে আমিও যাচ্ছি ঘুমাতে, চলো এক কাজ করি, টেন্ট কোথায়? ওকে টেন্টের ভিতরে ঢুকে পড়ো ভাই, এরা কি করবে আমি জানি না, আমি ঘুমাতে চাই। এই দেখো এরা, দেখো কি করতেছে এরা বসে বসে। ও ও ভাই এরা দুজন তো অন্য জায়গায় যাচ্ছে ভাই। ভাই এরা ওই ছোট ঘরটার মধ্যে যাচ্ছে, প্লিজ ওইখানে যাইস না, ওখানে আমি উলফম্যান দেখছি ভাই, প্লিজ যাইস না, ওরা ওই জায়গাটার মধ্যে যাচ্ছে। মর, তোরা মরবি, তোরা মরবি, আমি জানি এরা মরবে, এরা মরবে ভাই, এরা আজকে শিওর মরবে, তুই যাইস না ভাই। রাত 12টা বাজে, রাত 12টা বাজে, এদেরকে উলফম্যান ধরে নিছে আমি জানি, এদেরকে উলফম্যান ছাড়বে না, রাত 12টা বাজে চাঁদ দেব। আমি কি কারো চিল্লানোর আওয়াজ পাইলাম? এটা তো ওই ঘর থেকে আসলো, আমাকে না একবার দেখে আসতে লাগবে যে কেউ ঠিক আছে কিনা। আমি কেন দেখে আসতে লাগবে? ল্যান্টেন কোথায় আমার ল্যান্টেন? ল্যান্টেন নাও, ল্যান্টেন, ল্যান্টেন নাও, ল্যান্টেনটা হাতের মধ্যে ধরো। ওকে সবার প্রথমে গাড়ির মধ্যে, গাড়ির মধ্যে তো কেউ নাই ভাই, কাজ করি জেমস কে ডাকি, জেমস তো ভাই ঘুমায় গেছে ভাই, ছাড়ো ওকে ডিস্টার্ব করা যাবে না, এক কাজ করি
লাগবে আমাকে, তার মানে একাই যাইতে লাগবে এখন। আমার কাছে কিছুই নাই ভাই। ওকে ভয় পায় কোনো লাভ নাই, আমাকে না যাইতেই লাগবে। ভাই রাত 12টা বাজে আর এখন দেখো ভাই কত অন্ধকার আর পুরো ধোঁয়া ধোঁয়া চারপাশে। কিছু করার নাই। ও তো ফাইনালি গাইস আমরা চলে আসছি সেই ঘরটার মধ্যে। প্লিজ 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 হ্যালো, এই দেখো ভাই পায়ের ছাপ, দেখো পায়ের ছাপ, দেখো উলফম্যান আসলে এখানে শিওর। দরজা খোল দরজা খোল দরজা খোল। কি আছে ওই মেলিসা, দেখো রক্ত ব্যাটম্যান কি পরে আছে। হ্যালো মেলিসা, কি হলো? আরে রাহুল তুই চলে আসিস। আরে হ্যাঁ আমি চলে আসছি, কিন্তু হয়েছেটা কি? আরে আমি জানি না কি হয়েছে। আরে কি হয়েছে বল, ভয় পাইস না, বল কি হয়েছে। আমি আর জ্যাক এখানে আসছিলাম, কোনো একটা পশু জ্যাকের উপর ছেপটে পড়ছে আর জ্যাককে তুলে নিয়ে চলে গেছে। আমাদেরকে না এখান থেকে ফটাফট বেরোতে লাগবে। হ্যাঁ বেরোতে তো লাগবে, কিন্তু কি করে বেরোবো আমরা? আর জ্যাক ওর চাবি সবকিছু এই ঘরের মধ্যে পড়ে গেছে, আমাদেরকে সেটা খুঁজতে লাগবে। ওকে সবার আগে ওই চাবি খোঁজ ভাই। আমি জ্যাক জ্যাক মরে যাক ভাই, জ্যাকের কোনো যায় আসে না আমার। আমাকে গাড়ির চাবি লাগবে, আমি পালাবো এখান থেকে। এটা কি ব্যাট পাইছি ভাই, ব্যাট ব্যাট নিয়ে দেখো রক্ত রক্ত। চাবি কোথায় ফেলাইছে ভাই জ্যাক? আর গাড়ির চাবি ওই তো পেয়ে গেছি ভাই, গাড়ির চাবি পেয়ে গেছি, গাড়ির চাবি পেয়ে গেছি। আমি তো যাচ্ছি। ও তুই যাবি কি? চল লেটস গো। আমি গাড়ির চাবি পেয়ে গেছি, চল এখান থেকে। হ্যাঁ ঠিক বলছিস, চল। কারো তো চিল্লার আওয়াজ পাইলাম আমি। হ্যালো জ্যাক, তুমি কোথায়? হ্যালো জ্যাক, তুই ঠিক আছিস তো জ্যাক? আবে ও ভাই ভাগো 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 ওকে তো গাইস এই গেমটা এতটুকু ছিল, এটার চ্যাপ্টার 2 যখনই আসবে তখনই আমি খেলবো। তোমাদের যদি গেমটাকে ভালো লাগে গেমটাকে লাইক করো, আর তোমরা যদি এটার চ্যাপ্টার 2 চাও ফটাফট এই গেমটার মধ্যে কমেন্ট করে দাও ফটাফট। বাকি আজকের গেমপ্লে এতটুকু ছিল, দেখা হচ্ছে তোমাদের নেক্সট গেমপ্লেতে। বাই বাই।